এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য জাতীয় দলে ডাক পাওয়াতেই সন্তুষ্ট নন দীর্ঘদিন পর দলে ফেরা মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। একাদশে থেকে গোল করার চ্যালেঞ্জটা নিতে চান তিনি, আর কোচের মূল্যায়নের প্রমাণ দিতে চায় প্রথমবার সুযোগ পাওয়া সাঈদ ও সোহেল। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা বলছেন, পারফরমেন্সের ভিত্তিতেই ডাক পেয়েছেন ফুটবলাররা। গেল দু সাফ দেখেছেন ঘরে বসে টেলিভিশনের পর্দায়। ইনজুরি আর বাজে ফর্মের কারণে দীর্ঘদিন জায়গা হয়নি জাতীয় দলে, তাই তো নিজেকে নতুন করে গড়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। নজর কেড়েছেন স্প্যানিশ কোচের, জাতীয় দলে ফেরাটাকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। আমার একটা চ্যালেঞ্জিং ছিল যে হচ্ছে আমি যে করে হোক জাতীয় দলে হচ্ছে আমাকে যেতেই হবে, আমাকে দেশকে দেওয়ার অনেক কিছু আছে। ফাইনালি আমি হচ্ছে জাতীয় দলে ডাক পাইছি, আমি এটাতে স্যাটিসফাই না। নতুন করে প্রথমবার জাতীয় দলের চট্টগ্রাম আবাহনীর সোহেল রানা, ওর মতোই বিপিএলে পারফর্ম করে ডাক পেয়েছেন ঢাকা আবাহনীর আবু সাইদও। লক্ষ্য এবার একাদশে ঢোকা। কেন আমি আবাহনী ডাক পাইনি সেটা আমার নিজে জানা নেই। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আসছি যে আমি আরো আগে ন্যাশনাল টিমে খেলবো। প্রতিটা প্লেয়ারের একটা ড্রিম থাকে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে। তো সেম ড্রিমটা আমার মধ্যেও ছিল, দেশের জন্য বেস্ট কিছু করার ট্রাই করব ইনশাআল্লাহ। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা ঘুরেছেন মাঠ থেকে মাঠে, ক্লাব থেকে ক্লাবে, ডেস্ক স্টাডিও করেছেন গেল কয়েক মাস। দল নির্বাচনে বর্তমানের সাথে প্রাধান্য পেয়েছে ভবিষ্যতের পরিকল্পনাও। এবার যাদের ডাকা হয়েছে তাদের অনেকেরই বয়স 23-এর কম, আগামী 2-1 বছরের কথাও মাথায় রাখছি। কিংসলে বা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের নিতে এএফসি কাপের খেলা দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, ধাপে ধাপে এগুতে চাই। তবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ফুটবলার এলিটা কিংসলের দলে অন্তর্ভুক্তির বিষয়ে পরিষ্কার ধারণা দেননি তিনি। 16 মে ফুটবলারদের রিপোর্টিং আর পরদিন কিংস এরিনায় শুরু হবে অনুশীলন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।